আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে আবারও চলে এসেছি একটা লাঞ্চ রুটিন শেয়ার করব বলে। তো দেখতেই পাচ্ছেন এখানে মাছ আমি কেটে ধুয়ে রেখেছি, এখানে আছে নটে শাক, কুমড়ো এটা ভাজা করব, আর এটা এই কুমড়ো আলু নটে শাক দিয়ে আমি একটা তরকারি বানাবো। তার সঙ্গে এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, মুসুর ডালের বড়া করে আমি এই সবজিটাতে দেব। আর এখানে আছে অল্প একটু মাছের ডিম, এটা আমি আম দিয়ে টক বানাবো। তো চলুন আস্তে আস্তে রান্নাগুলো শুরু করা যাক। কড়াইতে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এইবার আমি দিয়ে দেব মাছ। এইদিকে তো মাছটা ভাজা হচ্ছে, আমি অন্যদিকে কুমড়োটাও ভাজতে দিয়ে দিয়েছি। কুমড়োটাও এদিকে আবার ভাজা ভাজা হয়ে গেছে, আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। দেখুন কুমড়োটা ভেজে আমি তুলে নিয়েছি, এইবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন। আর দিয়ে দিচ্ছি আলু, কুমড়ো, আর অল্প একটু গাজর আর বিনস ছিল সেটাও দিয়ে দিয়েছি। এটা এইদিকে হতে থাক, আমি একটু চাপাও দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি আলু আর কুমড়োটা সফট হয়ে যায়। এইদিকে দেখুন মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এইদিকে ভাজা হচ্ছে, অল্প যে একটু মাছের ডিম ছিল সেটা ভাজা হচ্ছে। এইদিকে আলু আর কুমড়োটাও নরম হয়ে গেছে, শাকগুলো এবার আমি দিয়ে দেব। শাকটা দিয়ে দিলাম, শাকটা দেওয়ার পর আমি আবার অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এইদিকে শাকটা যতক্ষণ হবে ততক্ষণ আমি এইদিকে মাছের ঝালটা বানিয়ে নেব। তেলের মধ্যে আমি তেজপাতা, ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি, এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিয়েছি, এইবারে দিয়ে দেব টমেটো বাটা। সমস্ত যেসব গুঁড়ো মশলা ছিল সেগুলো দিয়ে দিয়েছি, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুনটা এখনও দিইনি, নুনটা আমি শেষে দেব। মশলাটা এদিকে কষানো হোক, ততক্ষণ এদিকে শাকটা আমি তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেব জিরে আর সর্ষে বাটা। এই যে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে এটা হতে দিই। এদিকে মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, এতেও অ্যাড করে দেবো জল।
আমি লবণটা এবার দিয়ে দিচ্ছি। সব শেষে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। মাছের ঝালটা একদম তৈরি হয়ে গেছে। শাকটার মধ্যে আমি মসুর ডালের বড়া এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, আর দিয়েছি মাছের মাথা। এইবারে একটু নুন চিনি দিয়ে দিলে শাকটা রেডি হয়ে যাবে। এখন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের লাঞ্চ। এখানে আছে মাছ, মাছের ঝাল, কুমড়ো ভাজা, অল্প একটু মাছ ভাজাও রেখে দিয়েছি, আর এই যে শাকের তরকারি, আর এখানে আছে আম দিয়ে মাছের ডিমের টক। আমি অল্প একটু মুড়ো দিয়ে দিয়েছিলাম, এটা দেখানো হয়নি, দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। আর এই যে ভাত, তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।